ভয়েস টাইপিং। আজকে আমরা শিখব কিভাবে মুখ দিয়ে কথা বললে অটোমেটিক লেখা হয়ে যাবে, হোক সেটা বাংলা অথবা ইংলিশ। তবে এই কাজটি করার জন্য আপনাদের দুইটা জিনিসের প্রয়োজন পড়বে। এক নম্বর হচ্ছে আপনার পিসিতে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, এবং দুই নম্বর শর্ত হচ্ছে আপনার একটি মাইক্রোফোন লাগবে। এই দুইটা জিনিস ছাড়া আপনি এই কাজটি করতে পারবেন না। তো চলুন আমরা এখন দেখি কিভাবে এই কাজটা আমরা সম্পন্ন করতে পারি। তো এইবার আমরা একটা ব্রাউজার ওপেন করব, যে কোনো ব্রাউজার। এরপর এখন আমরা একটা ব্রাউজারে জিমেল লগ ইন করবো। তো আমাদের জিমেলটা আমরা অলরেডি আগে থেকে লগ ইন করে রাখছি ভিডিওটা একটু ছোট করার জন্য। আমি মনে করি এই জিনিসটা আপনারা পারবেন। তো এখানে আমাদের দুইটা জিমেল অ্যাড করা আছে। তো এখান থেকে আমি এই জিমেলটা দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমার কাজ হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন চার কোনা একটা অপশন আছে, এটা গুগল অ্যাপস নামে পরিচিত। এখানে একটা ক্লিক করব। এইখান থেকে আমরা গুগল ড্রাইভে একটা ক্লিক করব। এই যে ড্রাইভ যেখানে লেখা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এমন অনেকগুলো অপশন চলে আসবে। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে দেখতে পারতেছেন প্লাস সাইন, অর্থাৎ আমরা নিউতে একটা ক্লিক করব। এখন এখান থেকে গুগল ডস একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা জিনিস কিন্তু চলে আসছে। তো এখন আমরা মুখ দিয়ে কথা বলবো, অটোমেটিক টাইপিং হবে। এটা করার জন্য আমাদেরকে যেতে হবে টুলস নামে একটা অপশন পাবেন, এখানে যাব। এখান থেকে দেখুন ভয়েস টাইপিং, এখানে একটা জাস্ট ক্লিক করব। এখন এইখানে দেখুন আমাদের কিবোর্ড কী সিলেক্ট করা আছে, ইংলিশ সিলেক্ট করা আছে। এখন আমি যদি এইখানে একটা ক্লিক করি আমাদের সামনে একটা অপশন কিন্তু চলে আসলো। এখন দেখুন আমি যা বলবো তাই কিন্তু আসবে। হাই, মাই নেম ইজ আকাশ। দেখুন এখানে কিন্তু সেই লেখাটাই চলে আসছে। হ্যালো, দেখুন এখানে কিন্তু হ্যালো কথাটা চলে আসলো। ওকে, আমি এটাটা স্টপ করতেছি। এখন আমরা দেখবো কিভাবে আমরা বাংলা কথাটা রেকর্ড করতে পারি। তো এটার জন্য যেখানে ইংলিশ আছে এখান থেকে আমরা জাস্ট বাংলাদেশটা চিনিয়ে দিব। আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে ওকে, আমরা একটু নিচের দিকে যাই একটু। এই যে দেখতে পারবেন বাংলা বাংলাদেশ নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা রেকর্ডিংয়ে চাপাবো। এখন দেখুন আমি যা বলবো এখানে কিন্তু তাই উঠবে। আমি এখন বলতেছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখুন এখানে কিন্তু তাই উঠতেছে। আমি যদি জোরে জোরে কথা বলি তাহলে কিন্তু জোরে জোরে লেখাটা উঠবে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন দেখুন এখানে আমরা যে ফন্টটি, আমি এখন স্টপ করতেছি, এখানে ক্লিক করে স্টপ করছি। দেখুন এখানে অটোমেটিক কিন্তু আমাদের লেখাটা হয়ে গেছে। তো এই লেখাটাকে আমরা এখন কপি করলাম। কপি করে এখন আমরা ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে যাব। এই যে দেখুন আমরা এখন ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে আসছি। এখন আমাদের লেখাটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না, অর্থাৎ তেমন কিন্তু আকর্ষণীয় না। এখন আপনাদের যে কাজটি করতে হবে, একটা ফন্ট সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি সুলেমান লিপি ফন্ট ইউজ করতে পারেন, অথবা ফুতনি OMG নামে একটা ফন্ট আছে। সুলেমান লিপি যদি ইউজ করি তাহলে দেখুন লেখাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে। বাট আগে যদি একটু লক্ষ্য করেন লেখাটাকে এরকম ঘিজিমিজি লাগতেছে। তো এই ক্ষেত্রে আমি আরও একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফুতনি OMG ফন্ট। MG না কিন্তু ফুতনি OMG, ফুতনি OMG। এটাও কিন্তু একদম বিজয় ক্লাসিকের মতো দেখাবে। তো আপনারা যখন গুগল ড্রাইভে কোনো কিছু লিখবেন, লেখার পরে অবশ্যই ওয়ার্ড ডকুমেন্টে এনে এই কাজটি সম্পন্ন করবেন, তাহলে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। আর ইংলিশ লেখার ক্ষেত্রে টাইম নিউ রোমান্স ফন্টটা ইউজ করার চেষ্টা করবেন। আশা করি ছোট্ট একটা জিনিস থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য।